সাল 1757 পলাশির যুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার পতনের পিছনে যে কয়জন বিশ্বাসঘাতক কাজ করেছিলেন তার মধ্যে অন্যতম একজন হল ঘসেটি বেগম। আজকের ভিডিওতে সেই বিশ্বাসঘাতক ঘসেটি বেগমের শেষ পরিণতি সম্পর্কে জানব। নবাব আলিবর্দী খানের কোনো ছেলে ছিল না, তিনি তার ছোট মেয়ে আমিনা বেগমের বড় ছেলে সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন। এতে ঘসেটি বেগম বেশ অসন্তুষ্ট হয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার পালক পুত্র ইকরামউদ্দৌলাকে ওই স্থানে বসাতে, কিন্তু ইকরামউদ্দৌলা অল্প বয়সে গুটি বসন্তে মারা যান। এরপর তিনি চেয়েছিলেন তার মেজ বোনের ছেলে শওকতজংকে সিংহাসনে প্রতিষ্ঠিত করতে, কিন্তু নবাব আলিবর্দী খান সেটিও পছন্দ করেননি। এসব কারণেই ঘসেটি বেগম সিরাজউদ্দৌলাকে পছন্দ করতেন না, আবার সিরাজউদ্দৌলাও তাকে পছন্দ করতেন না। পিতার উত্তরাধিকারী নির্বাচনে তার মতামতের গুরুত্ব পায়নি ঠিকই, কিন্তু বরমে হিসাবে নবাব আলিবর্দী খানের কাছে তিনি গুরুত্বপূর্ণ ছিলেন। তিনি বিভিন্ন রাজনীতিতে প্রভাব বিস্তার করতেন, তার সুপারিশে কেউ পদ হারিয়েছে আবার কেউ ক্ষমতার কেন্দ্র চলে গিয়েছে। সে সময়ে ঢাকার শাসনভার ছিল ঘসেটি বেগম এবং তার স্বামীর হাতে, এবং তার স্বামী মারা যাওয়ার পরে পুরো ঢাকার শাসনভারের দায়িত্বে ছিলেন ঘসেটি বেগম এবং তার বিশ্বস্ত কয়েকজন দেওয়ানের হাতে। সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসার পরে ঢাকার আয় ব্যয়ের হিসাব চেয়েছিলেন, কিন্তু তখন রাজভাণ্ডার বা অর্থনৈতিক দায়িত্বে থাকা রাজবল্লভ সঠিক হিসাব দিতে ব্যর্থ হন। এই সমস্ত বিভিন্ন কারণেই ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার উপরে ক্ষিপ্ত ছিলেন, এবং এই ক্ষিপ্ততার পরিপ্রেক্ষিতেই তিনি এই ষড়যন্ত্রের অংশে জড়িয়ে পড়েন। তবে এই ষড়যন্ত্রের সুখ ভোগ করতে পারেননি ঘসেটি বেগম, বরং এই ষড়যন্ত্রই তার জীবনে একটি অসুখ হয়ে দাঁড়িয়েছিল। মীর জাফর ক্ষমতা পেলে তিনিও তার আপন খালা ঘসেটি বেগমকে বিশ্বাস করতে পারেননি। নবাব সিরাজউদ্দৌলার পরিবারের সাথে ঘসেটি বেগমকেও তখন বন্দী করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়, আর ঢাকার সেই ঐতিহাসিক জিঞ্জিরা বসাতে তাদেরকে আটকে রাখা হয়। এ সময় ঘসেটি বেগম সহ আরও কয়েকজনকে হত্যা করার জন্য মীর জাফরের পুত্র মিরন তৎকালীন ঢাকার নায়েবকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তখনকার ঢাকার দেওয়ান সেই দায়িত্ব পালন করেননি। এরপরে মীর জাফরের পুত্র মিরন ঘসেটি বেগমকে মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার কথা বলে বুড়িগঙ্গায় একটি নৌকায় ওঠান। সেই নৌকা বা বজরা বুড়িগঙ্গার মাস নদীতে আসলে সেই নৌকা ফুটো করে দেওয়া হয়। সেই সময় ভোর রাতের বুড়িগঙ্গায় নদীতে ডুবে যায় ঘসেটি বেগম, তারই সাথে বুড়িগঙ্গার নদীতে ডুবে যায় বাংলা এক বিশ্বাসঘাতকের।